বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দুই পদের আলুর ভর্তার রেসিপি দেখার জন্য। ভর্তা করতে আমরা সবাই জানি, কিন্তু ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি অনেক বেশি ভর্তা পছন্দ করি, তাই আজকে যেভাবে ভর্তা তৈরি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আলুর ভর্তা যেহেতু করব, তাই কিছু আলু আর একটা ডিম আমি সিদ্ধ করে দিয়েছি। আলুগুলো সিদ্ধ করার পর এই যে ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো গরম অবস্থায় ম্যাশ করে নেবেন। এখানে আলু যখন ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়, ম্যাশ করলে ভালো হয় না, দানা দানা ভাব থাকে। তাই গরম গরম অবস্থায় ম্যাশ করলে মানে দানা দানা ভাব থাকে না, খুব সুন্দরভাবে আলুগুলোকে ম্যাশ করা যায়। আর এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারবেন, আমি কাঁটা চামচ দিয়ে করেছি যেহেতু আলুটা গরম। আর এই যে আলু আমার ম্যাশ করা শেষ। এখন আমি আলুগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু দুই পদের ভর্তা তৈরি করব। এই জন্য প্রথম স্টেপে যে ভর্তাটা তৈরি করব, চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা তেমন জাল না, যে যেরকম জাল পছন্দ করেন ওরকম জাল দিয়ে ভর্তাটা তৈরি করবেন। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। একদম সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা। একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে কিছু চিংড়ি মাছ হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে তার মধ্যে আমি এখানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দুই পদের ভর্তা যেহেতু তৈরি করব, তাই দুই ভাগে দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজটাকে নামিয়ে ফেলবো। এই দেখেন, কিন্তু ক্যামেরার কারণে পেঁয়াজটা কালো কালো দেখা যাচ্ছে, এটা কালো হয় নাই। আমি যেহেতু ভর্তা পছন্দ করি আর শুকনো মরিচটা আমার অনেক বেশি পছন্দের, তাই সবসময় বেশি করে শুকনো মরিচ আমি তেল দিয়ে ভেজে কন্টেনার বক্সে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। আপনারা এভাবে রেখে দিতে পারেন। আর এখান থেকে কিছু মরিচ আমি নিয়ে ভর্তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে যে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি এই ভর্তার রেসিপিটা দেখাইতেছি। এই দেখেন, আর কিছু এখানে ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে, একদম সহজ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একদম খাঁটি সরিষার তেল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা ভর্তার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এই দেখেন, এটা ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে জানি না, এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার। আর এই ভর্তাটা তো গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়েছে শীতের সময়। আরেকটি ভর্তা তৈরি করব, এই ভর্তাটা আমি আমার হাজব্যান্ডের জন্য তৈরি করব। হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছ একেবারেই পছন্দ করেন না, মানে অ্যালার্জির কারণে, এই জন্য। আর যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে যেটা ভেজে নিয়েছিলাম, এখানে কিছু ধনে পাতা কুচি আর সরিষার তেল দিয়ে আবারও যেই অল্প পরিমাণ আলু ম্যাশ করা আলুগুলো দিয়ে মেখে নিচ্ছি। আর যে একটা ডিম সিদ্ধ করতে আপনারা দেখছিলেন, সেই ডিমটা দিয়ে আমি ডিমটাকে আদা ভাঙা করে তারপর আলুর ভর্তার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে কথা বলতে অনেক সময় বয়স দেওয়ার সময় উল্টোপাল্টা হয়ে যায়, কথাগুলো কীরকম হয়ে যায়। আজকে বয়স দেওয়ার সময় আমার অনেক সমস্যা হয়েছে, অনেকবার বয়স কেটে দিয়েছি। যাই হোক, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমার মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আবার একটু তেল দিয়ে দিছি। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আজকের এই দুইটি ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কে চিংড়ি মাছ দিয়ে আলুর ভর্তা খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা যদি কখনও এই চিংড়ি মাছ দিয়ে আলুর ভর্তাটা খাননি, তারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যারা চিংড়ি মাছটা পছন্দ করেন। আর যাদের অ্যালার্জি আছে তারা তো অবশ্যই স্কিপ করে যাবেন। তাই আমি দুই পদের ভর্তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আর এই ভর্তাটা শুধু শীতের সময় না, এটা পহেলা বৈশাখে পানি ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়। সব সময় ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন যখন ইচ্ছা হয়। দেখছেন, ভর্তা দুটি অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, এখানেই বিদায় নিচ্ছি।